نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন সরকারি সার্কুলার অনুযায়ী 2023 সাল থেকেই সারা দেশে নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে স্কুল ও মাদ্রাসায় একই পাঠ্যপুস্তক আসছে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 2022 শিক্ষাবর্ষে 62টি প্রতিষ্ঠানে পাইলটিং কার্যক্রমের জন্য ষষ্ঠ শ্রেণীতে যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে এগুলোর বিভিন্ন বিষয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস আদর্শ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে বিশেষত মাদ্রাসা শিক্ষার সাথে সাংঘর্ষিক সচেতন আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এসকল পাঠ্যপুস্তক দেখে হতবাক শুধু মাদ্রাসা সংশ্লিষ্টরাই কেন এসকল পাঠ্যপুস্তক পড়লে সচেতন যে কোনো মুসলমানই হতাশ ও বিক্ষুব্ধ হবেন এগুলো মাদ্রাসা তো দূরে এদেশের স্কুলেও পাঠদান করার উপযোগী নয় কি আছে পাঠ্যপুস্তকে পাইলটিং এর জন্য নির্ধারিত 10টি পাঠ্যপুস্তকের মধ্যে 9টি পাঠ্যপুস্তকে অত্যন্ত সুকৌশলে ইসলামী আদর্শ ও সংস্কৃতিকে পাশ কাটিয়ে ভিনদেশী কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে পুরো বইয়ের কোথাও কোরআন হাদিসের কোনো আলোচনা নাম বাণী শিক্ষা কোনো কিছুই নেই কোনো আলোচনা বা ছবিতে নেই ইসলামী নিদর্শনের বিশেষ ব্যবহার অথচ আছে বহু মন্দিরের কল্পিত ছবি ও বর্ণনা এতে পুরাণের কাহিনী দেবদেবীর নগ্ন ও অর্ধনগ্ন অসংখ্য মূর্তির ছবি আছে বিজ্ঞানের নামে নগ্ন অশ্লীল নানা ছবি ও প্রয়োজনীয়ভাবে মানুষের সাথে কুকুরের ছবি হিজাববিহীন মেয়েদের ছবি আছে বইগুলোর প্রায় প্রতিটি পাতায় আছে হারমোনিয়াম তবলা গিটার সহ গানবাজনার শিক্ষা সর্বোপরি বানর বা এ জাতীয় অন্য প্রাণী থেকে নাকি মানুষের সৃষ্টি কল্পিত এই মিথ্যা বিবর্তনবাদ রয়েছে পাঠ্য বইয়ে যা সরাসরি কোরআন বিরোধী শুধু মাদ্রাসা শিক্ষিত নয় বরং কোনো মুসলমান এ ধরনের পাঠ্যপুস্তক এদেশে প্রত্যাশা করতে পারে না এবার দেখা যাক নতুন পাঠ্যপুস্তকের আপত্তিকর কিছু বিষয় ষষ্ঠ শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দুটি বই রয়েছে এক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এ দুটি বই আপত্তিকর বহু বিষয়ে পরিপূর্ণ এতে রয়েছে বিবর্তনবাদের মিথ্যা ও কল্পিত তত্ত্ব দেখানো হয়েছে কিভাবে বানর বা এ জাতীয় প্রাণী থেকে মানুষের বিবর্তন হয়েছে লুসি নামক কথিত কঙ্কালকে মানুষের পূর্বসূরী হিসেবে উল্লেখ করা হয়েছে এতে মুসলিম নিদর্শনের বিশেষ কোনো ছবি ও বর্ণনা নেই কিন্তু বিভিন্ন স্থানে আছে বৌদ্ধবিহার হিন্দু মন্দির এবং হিন্দু ও বৌদ্ধ প্রতিমার বহু ছবি বৌদ্ধ স্তূপে ভক্ত ও উপাসনাকারীদের ছবি বাস্তব কিংবা কল্পিত ছবি ও ভাস্কর্যের ক্ষেত্রে নগ্ন ও অর্ধনগ্ন ছবি বেশি ব্যবহৃত হয়েছে গ্রিক বৌদ্ধ ও হিন্দুদের বিভিন্ন দেবদেবী বর্ণনা ও ভাস্কর্য তুলে ধরে পৌত্তলিকতা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন পাঠে প্রকৃতি অনুসন্ধান সুরেশ দীপা দীপঙ্কর তিথি টুকটুক এ ধরনের নামের আধিক্য রয়েছে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে না এমনকি একটি লেখায় আনোয়ারা ও আশরাফুন্নেসার মতো দুটি সুন্দর মুসলিম নামকে গল্পচ্ছলে হেয় করে উপস্থাপনপূর্বক বেমানান বলা হয়েছে এটি ইসলাম বিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ বিজ্ঞান বইয়ে পৌরাণিক কাহিনীর আলোকে কালপুরুষের ছবি উপস্থাপন করা হয়েছে অথচ কোরআনের বৈজ্ঞানিক নিদর্শনের কোনো উল্লেখ পুরো বইতে নেই উপরন্ত মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কোরআন সুন্না বিরোধী বক্তব্য উপস্থাপিত হয়েছে বইটিতে 11 জন উলঙ্গ নারী পুরুষের ছবি দিয়ে তাদের লজ্জাস্থানের পরিচয় দেয়া হয়েছে ছেলে মেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা দিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নির্লজ্জ করার ব্যবস্থা করা হয়েছে ইংরেজি বইয়ে ও প্রয়োজনীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠায় মানুষের সাথে কুকুরের ছবি এবং নেকড়ে বাঘের ছবি দেয়া হয়েছে যা ইউরোপীয় সংস্কৃতিরই অংশবিশেষ তাছাড়া একটি গল্পে মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান এ চার ধর্মের চারজন বন্ধুর পরস্পর ধর্মীয় অনুষ্ঠানে খুবই আনন্দের সাথে অংশগ্রহণ এবং হিন্দুদের দুর্গাপূজায় অংশগ্রহণ করে অন্য ধর্মাবলম্বীরা পূর্বে দেখেননি এমন দৃশ্য অবলোকনের উল্লেখ সহ সর্বশেষ সকলে একত্রে নাচের মাধ্যমে আনন্দ উদযাপনের বর্ণনা রয়েছে এতে হিন্দুদের পূজায় অংশগ্রহণের প্রতি উৎসাহিত করা হয়েছে
যা মুসলমান ও হিন্দু উভয়েরই ধর্মীয় দৃষ্টিকোণ ও বিশ্বাস থেকে আপত্তিকর। স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ছেলে মেয়েদের বয়সন্ধিকালীন শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন সম্পর্কে নির্লজ্জ বর্ণনা রয়েছে, যা ষষ্ঠ শ্রেণীতে অত্যন্ত বেমানান এবং ছাত্রছাত্রীদের যৌথ ক্লাসে বেহায়াপনা শিক্ষাদানের সামিল। তাছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক আগ্রহ ও সম্পর্ক ইত্যাদি বিষয়ে সংযমের শিক্ষা ব্যতীত উল্লেখ করে ফ্রি মিক্সিং ও অবাধ যৌনতার প্রতি উৎসাহিত করা হয়েছে, যা সমাজ ও দেশে নৈতিক অধঃপতন ত্বরান্বিত করতে সহায়ক হবে। উক্ত বইয়ে বয়সন্ধিকালে মনের যত্ন অনুচ্ছেদে রাগ নিয়ন্ত্রণে ইসলাম নির্দেশিত সুন্দর পদ্ধতি পরিকল্পিতভাবে পাশ কাটিয়ে 50 থেকে 1 পর্যন্ত উল্টো গণনার মতো অবৈজ্ঞানিক কল্পিত পদ্ধতি উল্লেখ করা হয়েছে। বাংলা বইয়ে কাল্পনিক ও অবাস্তব ছড়া, হিংসা বিদ্বেষ ও ঝগড়া শেখানোর মতো কল্পনা নির্ভর শিক্ষাহীন গল্পের পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গান শোনা, গান শেখা, বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম, বাঁশি, তবলা, ঢোল ইত্যাদি ব্যবহারের প্রতি উৎসাহিত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর আগের বাংলা বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি কবিতা থাকলেও নতুন বইয়ে তাঁর সম্পর্কিত কোনো প্রবন্ধ, কবিতা কিংবা ছড়া অন্তর্ভুক্ত করা হয়নি। গণিত বইয়ে মেয়েদের 77টি ছবি উপস্থাপিত হয়েছে, যার একটিতেও হিজাব নেই। বইটিতে বেশিরভাগ অমুসলিম নাম ব্যবহার করা হয়েছে। জীবন ও জীবিকা বইয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবনাচার অনুপস্থিত। প্রতিদিনের কাজে মুসলিম জীবনাচারের উল্লেখ নেই। খাবারের আদব কায়দায় নেই ইসলামী শিষ্টাচার। গান শোনা, নাচ, বাঁশি, হারমোনিয়াম, তবলা, গিটার ইত্যাদি যন্ত্র ব্যবহার করে ভিনদেশী সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সুদভিত্তিক ব্যাংকিং, নাটক, মেয়েদের ফুটবল খেলা, টিভি দেখা ও অনলাইনে কার্টুন দেখার প্রতি উৎসাহিত করা হয়েছে। শিল্প ও সংস্কৃতি বইয়ে মুসলিম কৃষ্টি কালচার সম্পূর্ণ অনুপস্থিত। পুরো বইটির মূল উপজীব্য বিষয় সঙ্গীত, নৃত্য, অভিনয় এবং এর তাল, লয়, রস, মুদ্রা ইত্যাদি। বইটির মধ্যে যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠানকে আমাদের সংস্কৃতির অমূল্য অংশ ও জাতীয় সংস্কৃতির শিকড় বলা হয়েছে। সকল বইয়ে মেয়েদের অর্ণা ও হিজাববিহীন ছবি, ছেলে মেয়েদের যৌথ ছবি ও আপত্তিকর বহু ছবি রয়েছে। সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও জনসমক্ষে আসেনি। শিক্ষাক্রমের নীতি অনুযায়ী একই ধারায় বই আসলে তাও আপত্তিকর ও ক্ষেত্রবিশেষে আরও ভয়ঙ্কর হবে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের দাবি, নতুন শিক্ষাক্রমের গতি, প্রকৃতি ও পাঠ্যপুস্তক পর্যালোচনা থেকে প্রতীয়মান হয় যে নতুন এ পাঠ্যপুস্তক সমূহে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, আদর্শ ও জীবনাচার প্রতিফলিত হয়নি। এটি আমাদের শিক্ষার্থীদের নৈতিকতার পরিবর্তে অনৈতিকতা এবং সংযমের পরিবর্তে ব্যভিচার শিক্ষা দেবে। এর মাধ্যমে একটি পৌত্তলিক সমাজ গড়ে উঠবে, যা কোনো মুসলমান কখনো চিন্তা করতে পারে না। এ পাঠ্যপুস্তক মাদ্রাসায় পাঠদানের তো প্রশ্নই আসে না, এমনকি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের স্কুলেও এটি পাঠযোগ্য নয়। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে আমাদের দাবি, এক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড NCTB ও বিশেষজ্ঞ আলিম উলামার সমন্বয়ে মাদ্রাসার জন্য অবশ্যই স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। অনতিবিলম্বে একটি সমন্বিত কমিটি গঠন করে এ কাজ শুরু করতে হবে। দুই, প্রতিটি পুস্তক রচনায় মাদ্রাসা সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞ আলিম উলামাকে কমিটিতে রাখতে হবে এবং বিষয় নির্বাচন ও কন্টেন্ট তৈরিতে তাদের অভিমতকে প্রাধান্য দিতে হবে। তিন, স্বতন্ত্র শিক্ষাক্রম অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক রচনার পূর্ব পর্যন্ত চলমান বই পাঠদান অব্যাহত রাখতে হবে। চার, সাধারণ শিক্ষায় 10টি বিষয়ে 1000 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষার জন্য মাদ্রাসার মূল বিষয়সমূহ ঠিক রেখে সাধারণ বিষয়সমূহের মধ্যে সমন্বয় সাধন করে 1000 নম্বর নির্ধারণ করতে হবে। পাঁচ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন পরিমার্জন করতে হবে। বিশেষজ্ঞ আলিম উলামার সমন্বয়ে এ কাজ সম্পাদন করতে হবে। এক্ষেত্রে ইসলামী বিশ্বাস ও আদর্শ বিরোধী এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনাচারের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যেন পাঠ্যপুস্তকে না থাকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ৬, SSC-র বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক হিসাবে অন্তর্ভুক্ত রাখতে হবে। আমাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।
আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তা আন্তরিক বিবেচনায় নিয়ে এদেশের মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।